হ্যালো এভরিওান আই কে ইনফরমেশন অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে ক্লাস টুয়েলভ ফিজিক্সের ইউনিট সেভেন থেকে কিছু বিষয়ের বিস্তারিত আলোচনা তোমাদের সামনে তুলে ধরব এর আগে কিন্তু আমরা অলরেডি পাঁচটা ভিডিও আপলোড করেছি এই বিস্তারিত আলোচনার ইউনিট সেভেন থেকে যারা এখনও আগের পাঁচটা ভিডিও দেখো অবশ্যই তোমরা আগের পাঁচটা ভিডিও দেখে তারপরে কিন্তু এই ছয় নম্বর ভিডিওটা দেখবে এরপরে এই পুরো ইউনিট সেভেনটা কমপ্লিট করার জন্য আমাদের যতগুলো পার্টে ভাগ করে করে আপলোড করতে হবে সেই সমস্ত পার্টগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেলেই পেয়ে যাবে এই পার্টটা যেমন পার্ট সিক্স এরপরে একই রকমভাবে আমরা পার্ট সেভেন পার্ট এইট এভাবে কিন্তু আপলোড করব তোমরা সেখান থেকে বিষয়গুলো বিস্তারিত বুঝে নিও এবং নোটের জন্য তোমরা নিজেদের বইটাও ফলো করতে পারো বা নোটের জন্য তোমরা আরেকটা কাজ করতে পারো সেটা হলো আমাদের চ্যানেলের যে ভিডিওর লিস্টটা রয়েছে সেখানে গিয়ে দেখবে যে এবিটিএ সলভ ইউনিট সেভেন থেকে করে দেওয়া রয়েছে বা ইয়ার সলভ করে দেওয়া রয়েছে সেখানে কিন্তু অনেক নোট পেয়ে যাবে এই ইউনিট সেভেন থেকে তাহলে আজকের এই ভিডিওটি দেখে নাও যেমনটা বলা হলো যে এটি হলো ইউনিট সেভেন থেকে ছয় নম্বর ভিডিও তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিডিও নাম্বার সিক্স এবং এই ভিডিওতে আমরা কোন দুটো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমটি হল আলোকতরিত ক্রিয়া ব্যাখ্যা করার জন্য আইনস্টাইনের স্বীকার্যগুলি আমরা ব্যাখ্যা করবো এবং পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে এখান থেকে ডাইরেক্টলি যে প্রশ্নটা আসতে পারে যা বা যেভাবে আসতে পারে দেখো লেখা আছে বলতে পারে যে আলোকতরিত ক্রিয়া ব্যাখ্যা করার জন্য আইনস্টাইনের স্বীকার্যগুলি লেখো দুই নম্বর বা তিন নম্বরের জন্য আসতে পারে তারপর আইনস্টাইনের আলোকতরিত সমীকরণটি লেখো এক্ষেত্রে বলবো যে আইনস্টাইনের তিনটি কিন্তু সমীকরণ আমরা শিখবো আজকের এই ভিডিওতে যেই তিনটির প্রত্যেকটাকেই কিন্তু আইনস্টাইনের আলোকতরিত সমীকরণ বলা যায় সেই তিনটির মধ্যে যে কোনো একটি লিখলেই কিন্তু হবে সেটা কিভাবে প্রশ্ন আসে সেই প্রশ্নটাও ডাইরেক্টলি আসে যে আইনস্টাইনের আলোকতরিত সমীকরণটি লেখো এখানে যেভাবে লেখা আছে সেভাবে আসে এবং এই প্রশ্নটা অনেকবার তোমরা যখন ইয়ারের প্রশ্নগুলো সলভ করবে দেখতে পারবে যে আইনস্টাইনের আলোকতরিত সমীকরণটি লেখো প্রশ্নটা অনেকবার তোমাদের উচ্চ মাধ্যমিক ফাইনালে এসেছিল তো এই দুটো বিষয় ইম্পর্টেন্ট তাহলে দেখে নাও প্রথম ব্যাখ্যাটা কি হবে ব্যাখ্যা করার জন্য আইনস্টাইনের স্বীকার্যগুলি কি কি ছিল আইনস্টাইনের প্রথম স্বীকার্য বা স্বীকার্য নম্বর ওয়ান কি বলেছিলেন যে ধাতু পৃষ্ঠে আলোক রশ্মি আপতন হয় ফোটন কণার স্রোত হিসেবে নিউ কম্পাঙ্কের আলোর জন্য প্রতিটি ফোটন কণার শক্তি ই সমান সমান এইচ নিউ এটা মনে রাখতে হবে তাহলে আমরা তড়িৎ ক্রিয়াটা আরও একবার একটু দেখে নি মনে করো এটি একটি ধাতু এই ধাতুর পৃষ্ঠ দেশে অনেক ফ্রি ইলেকট্রন রয়েছে এবার কোন নির্দিষ্ট কম্পাঙ্কের আলো পড়লে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে যায় এই ঘটনা হল তড়িৎ ক্রিয়া এবার আইনস্টাইনের প্রথম স্বীকার বলেছেন যে ধাতু পৃষ্ঠে যে আলোক রশ্মি এই যে আলোক রশ্মিটা আপতিত হলো সেটা ফোটন কণার স্রোত হিসেবে আপতিত হয় ঠিক আছে সেটা হলো ফোটন কণার স্রোত ফোটন কণার স্রোত হিসেবে আপতিত হয় এবং এই আলোর কম্পাঙ্ক যদি নিউ হয় তাহলে শক্তি কি হয় শক্তি ই সমান সমান এইচ নিউ এইচ কি এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট বা প্লাঙ্ক ধ্রুবক বোঝা গেল এটি ছিল প্রথম শিকার্য। এবার আমরা দেখে নেব দুই নম্বর শিকার যে কি বলেছিলেন তিনি ধাতুর ইলেকট্রনের সঙ্গে আপতিত ফোটনের সংঘর্ষ হয় এই যে আমরা ছবিটাতে দেখলাম এখানে ফোটনটা আপতিত হলো এখানে ইলেকট্রন রয়েছে তো এই ফোটনের সঙ্গে ইলেকট্রনের কিন্তু সংঘর্ষ হয় এই সংঘর্ষ দু রকম ফল হতে পারে মানে এই যে সংঘর্ষটা হচ্ছে এই সংঘর্ষ এর জন্য দু রকম ফল হতে পারে এই সংঘর্ষের ফলে একটা কি হতে পারে হয় ফোটনটি সম্পূর্ণ এইচ নিউ শক্তি নিয়ে প্রতিফলিত হবে অর্থাৎ এই যে ফোটনের শক্তি এইচ নিউ প্রথম ঘটনাটা এরকম ঘটতে পারে যে সম্পূর্ণ শক্তি নিয়ে ফোটনটি প্রতিফলিত হয়ে যাবে এটা একটা ঘটনা হতে পারে যে সম্পূর্ণ শক্তি ই সমান সমান এইচ নিউ নিয়ে ফোটনটি প্রতিফলিত হতে পারে এটি হলো প্রথম ঘটনা এবং দুই নম্বর ঘটনা এই সংঘর্ষের ফলে কি ঘটতে পারে এইচ নিউ শক্তির পুরোটাই ইলেকট্রনকে হস্তান্তরিত করবে অর্থাৎ এই যে এর শক্তি এইচ নিউ এই এইচ নিউ পুরোটাই কি করবে এই ইলেকট্রনটাকে দিয়ে দেবে মানে হস্তান্তরিত করবে বোঝা গেল এই সংঘর্ষের এটা দ্বিতীয় ফল বা দুই রকম ভাবে হতে পারে আমরা দেখে নিলাম কি কিভাবে সংঘর্ষ হতে পারে এটি তার দুই নম্বর শিকার্যের বিষয় এবার আরো যে বিষয়গুলো এখানে জানতে হবে তোমরা জানো যে স্পষ্টতই আলোক তরিত ক্রিয়ায় বিশ্লেষণে আইনস্টাইন বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব পুরোপুরিভাবে ব্যবহার করেছিলেন আপতিত ফোটনের শক্তি এইচ নিউ এর পুরোটাই যখন ধাতুর ইলেকট্রনে হস্তান্তরিত হয় তখন আবার তা দুভাবে ব্যয়িত হয় আমি আবারও বলছি এই যে এইচ নিউ শক্তির যে ফোটনটা ধাতুর পৃষ্ঠে পড়লো ধাতু পৃষ্ঠে ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষ হবে সংঘর্ষ দুই রকম ভাবে হতে পারে এক হতে পারে ফোটনটি প্রতিফলিত হয়ে গেল এইচ নিউ শক্তি নিয়ে আর এক হতে পারে এই এইচ নিউ শক্তির পুরোটাই এই ইলেকট্রনটাকে দিয়ে দিল এবার এই যে ইলেকট্রনটাকে দিয়ে দিল এবার ইলেকট্রন কি করবে এটাকে দু রকম ভাবে ব্যয় করতে পারে বা দুই রকম ভাবে ব্যবহার করতে পারে বা ইউজ করতে পারে সেটা কি কি রকম ভাবে প্রথমত প্রথম ভাবে ব্যবহার করতে পারে ধাতু থেকে ইলেকট্রনটি বের করার জন্য একটি অংশ ব্যয়িত হয় এর ন্যূনতম মান হল ধাতু পৃষ্ঠের কার্য অপেক্ষক W0 জিরো এর সমান মনে রাখবে যে W0 জিরো আমরা লিখি ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক যেই শক্তিটা এই ইলেকট্রনটাকে বের করার জন্য প্রয়োজন ধাতু থেকে ইলেকট্রনটিকে বের করার জন্য এই এইচ নিউ শক্তির একটা অংশ ব্যয়িত হয় বা ক্ষয় হয় বা ব্যবহার হয় ঠিক আছে তো সেই অংশটা হলো এই কার্য অপেক্ষক তাহলে কার্য অপেক্ষকের সংজ্ঞাও কিন্তু আমরা জেনে নিলাম ধাতু থেকে ইলেকট্রনটিকে বের করার জন্য একটি অংশ ব্যয়িত হয় এর ন্যূনতম মান হল ধাতু পৃষ্ঠের কার্য অপেক্ষক ডাব্লু জিরো এর সমান তবে ধাতুর মধ্যে ধনাত্মক ও ঋণাত্মক আধনের আন্তঃক্রিয়ার জন্য অধিকাংশ ইলেকট্রনের নির্গমনেই ডাব্লু জিরো অপেক্ষা বেশি শক্তির প্রয়োজন হয় তো মিনিমাম শক্তি ডাব্লু জিরো হলেও দেখা গেছে যে সবসময় ডাব্লু জিরো অপেক্ষা বেশি শক্তির প্রয়োজন হয় এবার কিছু এইচ নিউ এর ডাব্লু জিরো অংশ ব্যয়িত হল এবার কিছু তো বাকি থাকলো তো সেই বাকিটা কি বাকিটা হচ্ছে এইচ নিউ মাইনাস ডাব্লু জিরো এই বাকি অংশটি কি হয় নিঃসৃত ইলেকট্রনের গতি শক্তিতে রূপান্তরিত হয় এই গতিশীল ইলেকট্রনগুলি ফোটো ইলেকট্রন যা আলোকতরিত প্রবাহ সৃষ্টি করতে পারে তাহলে এই যে বাকি শক্তিটা থাকলো এটি কি হয় যে ইলেকট্রনটা নিঃশ্রিত হচ্ছে তার গতি শক্তিতে রূপান্তরিত হয় বোঝা গেল তার গতিশক্তিতে রূপান্তরিত হয় এই গতিশীল ইলেকট্রনগুলিকেই আমরা বলবো ফোটো ইলেকট্রন যা বের হতে ইলেকট্রনের গৃহীত শক্তি যদি ন্যূনতম অর্থাৎ জিরো হয় তাহলে ইলেকট্রনটি সর্বোচ্চ গতিশক্তি অর্জন করে অর্থাৎ এই ডাব্লু শক্তি নিয়ে সর্বোচ্চ গতিশক্তি সহ ইলেকট্রনটি ধাতু পৃষ্ঠ থেকে নির্গত হয় তাহলে আমরা সেক্ষেত্রে কি লিখতে পারি সুতরাং আমরা লিখতে পারি এইচ নিউ সমান সমান ডাব্লু জিরো প্লাস ম্যাক্স মানে এই যে ফটো ইলেকট্রনের টোটাল যে শক্তিটা পেলো এখান থেকে এই যে আলোটা পোলো সেখান থেকে সেটা সমান সমান যে শক্তিটা বেইতে হবে দুই রকম ভাবে একটা হচ্ছে ডাব্লু আর যে বাকি থাকবে সেটা হচ্ছে গতিশক্তিতে রূপান্তরিত হয় ই ম্যাক্স মানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বা গতি শক্তি তাহলে আমরা লিখতে পারি এইচ নিউ সমান সমান জিরো প্লাস ম্যাক্স বা পরের লাইনে লিখতে পারি ম্যাক্স মানে সর্বোচ্চ গতি শক্তির মান সমান সমান হবে এইচ নিউ মাইনাস ডাব্লু জিরো এটাকে আমরা এক নম্বর সমীকরণ লিখলাম এক নম্বর সমীকরণ নাম দিলাম দেখো একটু বুঝে নাও এবার দেখো এবার যদি ইলেকট্রনের ভর এম হয় এবং ফটো ইলেকট্রনের যে ফটো ইলেকট্রনটা নির্গত হচ্ছে তার সর্বোচ্চ গতিবেগ যদি ভি ম্যাক্স হয় ভি মানে ভেলোসিটি ম্যাক্সিমাম এখানে লেখা হচ্ছে বা ম্যাক্স লেখা হচ্ছে সর্বোচ্চ গতিবেগ বোঝানোর জন্য তো সেই গতিবেগটা যদি ভি ম্যাক্স হয় তাহলে আমরা কি লিখতে পারি ই ম্যাক্স বা কাইনেটিক এনার্জি ফর্মুলা আমরা কি জানি হাফ এম ভি স্কোয়ার সেটাই লিখব হাফ এম এখানে ভি মানে ভি ম্যাক্স তার স্কয়ার এবার এই ই ম্যাক্স সমান যে আমরা হাফ এম ভি ম্যাক্স পেলাম এই মানটা এখানে বসিয়ে দেব ই ম্যাক্স এর জায়গায় বসিয়ে দিয়ে আমরা কি পাবো সুতরাং আমরা লিখতে পারি হাফ আচ্ছা ই ম্যাক্স এর জায়গায় এটা বসাবো হাফ এম ভি ম্যাক্স তার স্কয়ার সমান সমান এইচ নিউ মাইনাস ডাবল জিরো এটাকে আমরা এই প্রত্যেকটা সমীকরণ কিন্তু তোমাদের পরবর্তীতে গাণিতিক সমস্যা সমাধানের জন্য খুব প্রয়োজন হবে সুতরাং ভালো করে দেখবে এবং মনে রাখবে বাড়িতে অবশ্যই প্র্যাকটিস যদি করো তোমরা সহজেই মনে রাখতে পারবে আচ্ছা এবার যেই আলোটা পড়লো সেই আলোর কম্পাঙ্ক যদি নিউ হয় তাহলে নিউ কম্পাঙ্কের আলোর জন্য নিবৃত্তি বিভবের মান যদি ভি জিরো হয় তাহলে আমরা কি জানি যে ই ম্যাক্স বা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি সমান সমান ই ভি জিরো এই ভি জিরোটা হচ্ছে নিবৃত্তি বিভব ই হচ্ছে ইলেকট্রনের তরিতাধান বা চার্জ অফ ইলেকট্রন সুতরাং আমরা এই ই ম্যাক্সের জায়গায় যদি ই ভি জিরো লিখি এই এক নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো তো আমরা এখানে লিখি এক নং সমীকরণে এক নং সমীকরণ থেকে পাই বা এক নং সমীকরণে ই ম্যাক্সের মান বসিয়ে পাই আমরা সিম্পলি লিখলাম এক নং সমীকরণ থেকে পাই কি করবো এই ই ম্যাক্স সমান সমান ই ভি জিরো এখানে মান বসাবো সুতরাং ই ভি জিরো সমান সমান কি লিখবো আমরা এইচ নিউ মাইনাস ডাব্লু জিরো এটাকে আমরা তিন নম্বর সমীকরণ দিলাম এবার তোমাদেরকে আগে যেটা বললাম যে আইনস্টাইনের তিনটে সমীকরণ হয় তো সেই তিনটার যে কোনো একটাই যদি তোমরা লিখো পরীক্ষায় আসলে তাহলে কিন্তু কারেক্ট হবে এই প্রথম যে সমীকরণ এটা হলো এটা একটা সমীকরণ এই দুই নম্বর যেটা দিয়েছি সেটা একটা সমীকরণ এবং তিন নম্বর এখন যেটা পেলাম সেটা একটা সমীকরণ এই প্রত্যেকটি ইকুয়েশন ওয়ান টু থ্রি এই প্রত্যেকটি ইকুয়েশনকে আইনস্টাইনের ইকুয়েশন বা আইনস্টাইনের সমীকরণ নামে অভিহিত করা হয় সুতরাং যদি পরীক্ষায় আসে তোমরা এর মধ্যে থেকে যে কোনো একটা লিখলেই পুরো নম্বরটাই পাবে এবং এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তোমরা ভালো করে শিখবে টেস্ট বলো ফাইনাল বলো বা নিট প্রত্যেকটা পরীক্ষার জন্য এই আইনস্টাইনের সমীকরণটা গুরুত্বপূর্ণ ইভেন তোমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যখন করবে তার জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিওতে আমরা যেই বিষয়গুলো শিখে নিলাম তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে পরীক্ষার জন্য অবশ্যই সেগুলো গুরুত্বপূর্ণ সেই সঙ্গে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে যে সলভ পাবো তার জন্য প্রত্যেকটা যে ইকুয়েশন রয়েছে এখানে সেই প্রত্যেকটা ইকুয়েশন বা সমীকরণ সমানভাবে গুরুত্বপূর্ণ আবারও বলছি তোমরা বারবার প্র্যাকটিস করবে এই সমীকরণগুলো খুব একটা কঠিন নয় সহজেই তোমরা শিখে যাবে